বাংলাদেশে সংখ্যালঘুদের যে জনসংখ্যা সেটা কিভাবে ক্রমান্বয়ে কমেছে আমরা যদি দেখি 1951 সাল থেকে আমরা দেখছি 1951 সালে 22 শতাংশ সংখ্যালঘু ছিলেন 22 শতাংশ যেটা গিয়ে থেকেছে এই মুহূর্তে 8 শতাংশে কিভাবে এগিয়েছে 1951 তে 22 শতাংশ সেটা এরপরের যে গণনা ছিল সেখানে দেখা গেল 10 বছর পর 1961 থেকে 22 থেকে একেবারে 18.5 শতাংশে নেমে গিয়েছে 1974 এ যাই 1974 এ 18 থেকে ক্রমান্বয়ে কমে আসছে দেখুন কিভাবে 13.5 শতাংশ অ্যালারমিং 1981 তে 12.1 শতাংশ এরপরেও 1991 যদি আসি 12 থেকে কমে গেল 10 শতাংশে 10.5 শতাংশ 2001 কমছে ক্রমান্বয়ে কমছে কিন্তু কোনো স্ট্যাটিক কোনো বিষয় নয় কমেই আসছে 9.3 শতাংশ 2011 লাস্ট পাওয়া গিয়েছে 0.8 শতাংশ এখন যদি আবার জনসংখ্যার হিসেব নেওয়া যায় তাহলে হয়তো ওই 8 শতাংশ থেকে কমবে হয়তো কেন অবশ্যই কমবে কারণ যে যে পরিসংখ্যান বলছে তাতে এই কমার পরিসংখ্যানটাই স্পষ্ট কেন সংখ্যালঘুরা তারা কি মানুষ নন তাদের অধিকার কি মানবতার অধিকারের মধ্যে পড়ে না মানুষ হিসেবে তাদেরকে দেখা হোক মানবিক অধিকার তাদের রয়েছে তাদের নিজস্ব চিন্তা ভাবনার অধিকার রয়েছে কেন তাদের সেই অধিকারকে মর্যাদা দেওয়া হচ্ছে না কোথায় আটকাচ্ছে কেন বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হবে শুধুমাত্র দায়সারা মন্তব্য নয় গোটা বিশ্বের এই মুহূর্তে কি এক হওয়া উচিত নয় শুধুমাত্র টেলিভিশনের ডিবেট টেবিলে বসে আলোচনা নয় শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে দিলাম একটা অডিও বার্তা দিয়ে দিলাম শুধুমাত্র একটা ভিডিও বার্তা দিয়ে দিলাম সেখানেই কি দায় চলে গেল কেন অন্যান্য সময় যে সমস্ত আন্দোলন করা হয় পথে নামা হয় সেগুলো কোথায় কোথায় সেগুলো হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু প্রশ্ন করবই আমি সন্ময় বাবুর কাছে যাব সন্ময় বাবু মৌলবাদের বাড়বাড়ন্তে বিশ্বে অশনি সংকেত এর নেপথ্যে উস্কানিকেও কিন্তু সরিয়ে দেওয়া যাচ্ছে না উস্কানি থাকছেই মৌলবাদকে রুখতে মৌলবাদকে রুখতে কতটা কড়া পদক্ষেপ দরকার কোন পথ অবলম্বন করা দরকার এবং দায়সারা কোনো মন্তব্য নয় কিভাবে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইয়ে সামিল হওয়া দরকার বলে মনে করেন সন্ময় বাবু না বিমলদা এতক্ষণ ধরে মীনাক্ষী খুব সুন্দরভাবে থিওরিটিক্যাল পার্টটা ব্যাখ্যা করছিলেন আমার একটা বিষয় বক্তব্য আছে সেটা হচ্ছে আমি গতকাল ফলো করছিলাম যে ত্রিপুরার মতো একটা ছোট্ট রাজ্যে সেখানকার ইন্টেলেকচুয়াল সমাজ কিন্তু প্রতিবাদ রেজিস্টার করেছে হাই কমিশনে গিয়ে কাগজপত্র জমা দিয়েছে বাংলাদেশ সরকারের কাছে তাদের বক্তব্য পেশ করেছে সর্বস্তরের রাজনৈতিক নেতা থেকে শুরু করে সমস্ত স্তরের লেখক শিল্পী সাংবাদিক বুদ্ধিজীবী এমনকি সংবাদ মাধ্যম পর্যন্ত যদি এই এই বাংলা ভাষাভাষী মানুষ একটি বিশেষ শ্রেণীর মানুষের উপর যে আক্রমণ আসছে তার বিরুদ্ধে যদি প্রতিবাদটা সঠিকভাবে রেজিস্টার করে তাহলে কিন্তু বাংলাদেশ সরকারের উপর একটা চাপ হয় ইসকন ঘটনাক্রমে ইসকন আক্রান্ত হয়েছে ফলে একটা ইন্টারন্যাশনাল রূপ নিচ্ছে আমরা জাতিসংঘে আজকে দেখলাম সেখানে নিউ ইয়র্কেও জাতিসংঘের সামনে প্রতিবাদ হচ্ছে কানাডা থেকে শুরু করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রাশিয়া সর্বত্র প্রতিবাদ কিন্তু রেজিস্টার্ড হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে কলকাতা কেন ঘুমিয়ে আছে কলকাতা ঘুমিয়ে আছে এই কারণে বলছি যে কলকাতায় যে অর্থে প্রতিবাদটা রেজিস্টার হওয়া দরকার ছিল সেটা হচ্ছে না ইতিউতি বিক্ষিপ্ত ভাবে কেউ মিছিল করতে গেলে পুলিশ তাদের তুলে নিয়ে যাচ্ছে আজকেও সেই ঘটনা আমরা টিভির মাধ্যমে দেখলাম এখানকার ইন্টেলেকচুয়াল সমাজ যারা যে কোনো নিকারাগুয়া থেকে শুরু করে ভেনেজুয়েলাতে যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে তারা প্রতিবাদ রেজিস্টার করতে মাঠে নেমে পড়েন তাদের 5 দিন লাগলো 3 দিন ঘটনা এবং তারপর 2 দিন চলে যাওয়ার পর আজকে সকালে সংবাদ মাধ্যমে দেখলাম যে সেখানে তারা একটা প্রতিবাদ রেজিস্টার করেছেন একটা আবেদন রেখেছেন এবং সেই আবেদনের মধ্যেও কি ধরনের একটা সিলেক্টিভনেস আমি সেইটা ছোট্ট করে উল্লেখ করব সেই আবেদনের মধ্যে আমি দেখছি লিখছেন বাংলাদেশ সরকার ও পুলিশের তৎপরতায় বড় রকমের বিপর্যয়ে এড়ানো গেছে সমস্ত প্রখ্যাত বিখ্যাত লোকজন তাতে সই করেছেন আমার প্রশ্নটা এখানেই যে বাংলাদেশ সরকার এবং পুলিশের তৎপরতায় বড় রকমের বিপর্যয় এড়ানো গেছে এটা কি ঠিক হ্যাঁ এটা ঘটনা শেখ হাসিনা তীব্র ভাষায় নিন্দা করেছেন তার মন্ত্রী পরিষদের অনেক মন্ত্রী নিন্দা করেছেন পরবর্তীকালে হয়তো অ্যাকশন শুরু হয়েছে কিন্তু যে সময় তাদের অ্যাকশনটা দরকার ছিল বা সরকারের যে সময় এগিয়ে আসাটা দরকার ছিল সেই সময় কিন্তু সরকার করেনি ফলে স্বাভাবিকভাবে তীব্রভাবে সারা পশ্চিমবঙ্গ সারা বাংলাদেশে যে যে ঘটনা ঘটেছে কতটুকু আমরা জানতে পারছি একমাত্র রিপাবলিক বাংলার মতো কিছু চ্যানেল সেটা সম্প্রচার করছে আর সোশ্যাল মিডিয়াতে জানছি সেইখানে দাঁড়িয়ে বাংলার কথাগুলো বলতে ঢাক ঢাক কেন এত সন্ময় বাবু
মানবতার কথা তো বলুন, মানুষের অধিকারের কথা তো বলুন, মানুষের তো প্রত্যেকটা মানুষের নিজস্ব অধিকার রয়েছে, সেই অধিকারের কথা বলুন। তারা কোন কি মানবেন, তারা কি মানবেন না, একেবারে তাদের নিজস্ব অধিকার, সেই মানবতার অধিকার নিয়ে কথা বলতে এত কেন ভয়? বাসুদেব বাবু আসুন ডিবেটে। বাসুদেব বাবু, বাংলাদেশের ঘটনা আপনার কি মনে হয় না যে মানবাধিকারে আঘাত করেছে, একটা বড় আঘাত? হ্যাঁ বলুন। আমি শুধু মানবাধিকার কথাটা বলবো না, আমার কথাটা হচ্ছে যে কোনো মৌলবাদী হামলার বিরুদ্ধে দাঁড়িয়েছি। কেউ কেউ বলছেন যে বামপন্থীদের দেখা যাচ্ছে না বাংলাদেশে। যদি ছবি দেখেন তাহলে বাম ও গণতান্ত্রিক জোট এই ধরনের বর্বরতা মৌলবাদী হামলার বিরুদ্ধে দাঁড়িয়েছে, মিছিল করছে, কুমিল্লাতে করছে, চট্টগ্রামে করছে, বান্দরবানে করছে, সমস্ত জায়গায়। এবং আমরা নিজেরা আজকে কলকাতায় করলাম, অন্য কাদের কই? যারা বলছে না তো কই তারা মিছিল করছেন, অর্থাৎ এই সময়টা তারা ঝাঁপিয়ে পড়লেন। মানবাধিকার আমাদের দেশে কেন, বাংলাদেশে কেন? সর্বত্র মানবাধিকার বিভিন্নভাবে লঙ্ঘিত হয়। মানবাধিকারটা শুধু একটা পক্ষের জন্য নয়, মানবাধিকারটা সমস্ত। এই যে তত্ত্বগুলো পরিবেশিত হচ্ছে বাংলাদেশের, আজকে দুর্গোৎসবের ঘটনাকে কেন্দ্র করে এত হামলা ইত্যাদি হলো, আগের গুলোর সময় এত নীরব থাকলো কেন? সেই সময় মিডিয়া তো বলবে, মিডিয়া অনেক কথা বলবে। আমি তো বিপরীত জায়গাতে দাঁড়িয়ে আছি, সব ধরনের আমাদের দেশের মৌলবাদ, বাংলাদেশের মৌলবাদ, মৌলবাদের কোনো কাঁটাতারের বেড়া নেই, মৌলবাদ সর্বত্র নিন্দনীয়। আমার এখানে যখন মানবাধিকার লঙ্ঘিত হয় তখন তো নীরব থাকে। এই যে কৃষকরা মরে গেল গাড়ি পিষে, সেই প্রতিবাদটা কোথায়?